ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته باشوري সামনে বের হই তুই জায়েজ না তো হ্যাঁ রে হ্যা তথাগতি তো শুননি পর্দা ফরজ দেবর বাসুরের সামনে বের হবে না মানুষকে আপনি বুঝাবেন যথাসাধ্য আপনি ছোটো বউ হলে কী হবে ওরা ছোটো বউ হলে মুশকিল আপনি আপনার স্বামীকে বুঝান স্বামীকে বুঝাবেন আল্লাহর দিন পর্দা আল্লাহ রসুন সোল্লা বলেছেন আল মৌতু দেবর বাসর মধ এই শব্দ উল্লেখ্য মু মৃত্যু একথা মধ বলে কেন কী কী বোঝালেন জরো যত মানে নারীদের জন্য এদেরকে বেশি বয়ে করা উচিত এদের থেকে সতর্ক থাকা উচিত বেশি কারণ এদের থেকে কুকাজ হতে পারে বেশি শুধু বড় হয়ে গেলেই যে কারণ তার সাথে রিপু আছে তার সাথেও তার নফস আছে তো এখানে বাকি কদম আছে কোথায় ওকে কদম কিরকম করবেন বাসক যদি শ্বশুর হয় মানে সামনে যাবে শ্বশুর কিন্তু কদম বাসুর সামনেই যাবে না তো কদম বুঝি করতে গেছিলাম আউ ইজবুল্লাহ আউ ইজবুল্লাহ যদি মাহরাম হয় তো হয়তো বলতে পারে এটা অসুবিধা নেই মাহরম বুঝি তাদের কথা অনুযায়ী এটা আবার সুন্নি হয় কিরকম যদি সুন্নি সত্য 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 সুন্নি হয় তাহলে নবীর সূন্য অনুযায়ী আমল করবে যাই হোক আপনি তো আলহামদুলিল্লাহ বুঝেন মাসা আল্লাহ তবে আপনি আল্লাহ জ্যোধাসাদ্দ আল আল্লাহকে ভয় করে চলবেন সাধ্যানুযায়ী আর আপনার স্বামীকে বুঝাবেন আপনার স্বামী যদি বুঝে নেয় ইসলামী বিধিবিধান তাহলে বাসুর দিয়ে কি করবেন বাসুরা আর ঠাসুর সব মানতে বাধ্য বাধ্য সে যদি ছেলে ঠিক হয়ে যায় তোর কোনো চিন্তা অসুবিধা নেই আপনি আপনার স্বামীকে বুঝান তাকে বিধিবিধান জানান পর্দার প্রথম নম্বর যেটা করবেন আপনি পর্দার বিধান যেন পালন করতে পারেন সেটা বলেন আপনার স্বামীকে বলুন যেহেতু জায়েজ না দ্বিতীয় নম্বর কদম বসি কদম ভুসিটা না জায়েজ এর থেকে এড়িয়ে চলবেন এগুলো বলুন সালাম করব সালাম আলাইকুম যেটা প্রমাণিত আছে যারা মেহরাম পুরুষ ওদেরকে মেহরম নারী এরকম কদম আবার কি হয় কিন্তু কেউ যদি কথা বলি এরকম আপনি যেভাবে বাধ্য করে করতে হয় তাহলে মাথা কিন্তু নোয়াবেন না কিন্তু এটা বাদ দিবেন কারণ এটা সালামের পরিবর্তে অনেক ব্যবহার করে বাংলাদেশ সালামের পরিবর্তে এটা ব্যবহার হয় না এর কোনো প্রমাণ নেই এর থেকে মানে যথাসাধ্য মানুষ চেষ্টা করে আমি দূরে থাকি কিন্তু যতদিন দেখেন আপনি বাধ্য তো হিসেবে থাকবেন আর তাদেরকে বুঝাবেন আস্তে আস্তে হয়তো আল্লাহ তাদেরকে বুঝ দিতে পারে বুঝে আমাদের পরিবারে তো কোনো নাই তো ছোটবেলার দিকে নেই কদম্বুজি চোজন আমরা আমাদের পরিবারে নেই ওরা আছে অন্যরকম বেদাত আছে ওদের কিন্তু এই কদম বসু টোজন বসু কিন্তু পর্দা একদম মজবুত মাসা আল্লাহ ইসলামী পর্দা পর্দা একদম ইসলামী পর্দা মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো আপনি একটু ত্যাগ করবেন আপনার ছোট বউ হলেও ত্যাগ করবেন আল্লাহ আপনাকে তৌফিক দিন মতের সাথে আস্তে আস্তে আর কি অগ্রসর হওয়ার চেষ্টা করুন আপনার স্বামীকে একটু ভালো করে বুঝান সে যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ ওর খিল্লা আল্লাহ আপনার হেফাজত করুন আসসালামু আলাইকুম